নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত, রক্তদান শিবির। জাতীয় যুব দিবসে শিলচরে সূর্য প্রণাম কর্মসূচি, 1500 পড়ুয়া সামিল। ১৪ জানুয়ারি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা, 18ই অসমে রাহুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার সদরঘাটের মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক সহ বিজেপির এক প্রতিনিধি দল জন্মদিবস উপলক্ষে নানা কার্যক্রমের পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে যুব সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন বিধায়ক দীপায়ন। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভার অন্তর্গত 3টি মণ্ডলের সম্মানিত সকল সভাপতিরা, যুব মোর্চার 3টি মণ্ডলের সম্মানিত সভাপতিরা সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুরা, আমরা সবাই মিলে আজকে স্বামী বিবেকানন্দের চরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। আমরা জানি যে যুব সমাজ এই রাষ্ট্রের মেরুদণ্ড, আর এই যুব সমাজের জন্য স্বামীজি বলে গেছিলেন যে যুব সমাজকে আমরা সুস্থ রাখতে হবে, আর যুব সমাজ যদি সুস্থ থাকে তার সুন্দর স্বপ্ন সুন্দর হবে, আর তার মাধ্যমে রাষ্ট্র গঠন সম্ভব হবে। তার লক্ষ্যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আসাম রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যুব সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর আমরা আশাবাদী আগামী 2047-এর ভেতরে মোদীজির যে স্বপ্ন ভারতবর্ষকে বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসানো, আমি অন্তত পক্ষে আশা রাখছি যে এই যুব সমাজের মাধ্যমে, এই প্রধানমন্ত্রীর কাজে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাজে ভারতবর্ষকে অনেক আগেই বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসানো আমাদের সম্ভব হবে। শিলচর শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করা, মেডিকেল কলেজ হাসপাতালকে এইমসের সমপর্যায়ে নিয়ে যাওয়া, নির্মীয়মান ক্যান্সার হাসপাতালে প্যাট সিটি স্ক্যান রাখা, রাঙ্গিখাড়ি মেডিকেল রোডের অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করল থাউজেন্ড সায়ন্তন। দিনটি পালনের অঙ্গ হিসেবে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিলচর শহরে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। পাশাপাশি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার সহ শহরের বিভিন্ন পেশার মানুষ এই খেলায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শিলচর মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগটি না থাকায় এই শহরের ছেলে সায়ন্তন এক দুর্ঘটনায় অকালে প্রাণ হারায়। পরবর্তীতে সায়ন্তনের বন্ধুরা মিলে থাউজেন্ড সায়ন্তন নাম দিয়ে এই সংস্থা গঠন করেন। ইতিমধ্যে এই শহরসহ গোটা উপত্যকায় থাউজেন্ড সায়ন্তন বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তাদের ছাপ রেখেছে। আমরা থাউজেন্ড সায়ন্তনের পক্ষ থেকে আমাদের সামনের লক্ষ্য রয়েছে, আমাদের শিলচরে সেকেন্ড এইমস আমরা গড়ে তুলতে চাই। আমরা গুয়াহাটি এইমসের পরেই আমরা শিলচরে আরেকটা এইমস চাইছি, এবং আমাদের সরকারের কাছে দাবি রয়েছে আমরা শিলচরে এইমস গড়ে ওঠে। তাছাড়া শিলচরকে স্মার্ট সিটি গাইডলাইন্সের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্মার্ট সিটি গাইডলাইন্সের মাধ্যমে শিলচর একটা স্মার্ট সিটি করে তোলা। তাছাড়া আমাদের টাটা ক্যান্সার হসপিটালকে লেভেল 1 প্যাট সিটি স্ক্যান মেশিন আমরা যেমনিই হোক চাইছি। তাছাড়া শিলচর মেডিকেল কলেজকে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে গড়ে তোলা আমাদের থাউজেন্ড সায়ন্তনসের একমাত্র লক্ষ্য। এসব লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং আমরা গভর্নমেন্ট অফ আসামকে ধন্যবাদ জানাই। তারা আমরা আবারও গভর্নমেন্ট অফ আসামকে আহ্বান জানাচ্ছি, আমাদের শিলচর থেকে মেডিকেল যাওয়ার যে পথটি, যা 4 লেনের কাজ যেটা অসম্পন্ন রয়েছে, তা খুব শীঘ্রই যাতে কমপ্লিট করে দেওয়া হয়। কারণ কি, সেই মানুষের অনেক ভুগতে হচ্ছে, অনেক ট্রাফিক জ্যাম, অনেক ট্রাফিক কনজেশন থাকে এই রাস্তাটায়, এবং মানুষের মেডিকেল যাতে খুব অসুবিধে হয়। এবং আমরা গভর্নমেন্ট অফ আসামকে আবারও আহ্বান জানাই, আমাদের এই লক্ষ্যগুলো যেন নেক্সট 2-3 বছরের মধ্যে আমরা পূরণ করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্ট অফ আসামকে আমাদের সব পরিকল্পনা সাকসেসফুল করার জন্য। শিলচর সুভাষনগর এলাকায় শুক্রবার অগ্রণী ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজী মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন। সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত এদিনের রক্তদান শিবিরের ক্লাবের বিভিন্ন সদস্য রক্তদানের মাধ্যমে শিবিরকে সফল করে তোলেন।
এছাড়াও বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করে সংস্থার কর্মকর্তারা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। কাছাড় ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ক্লাবের চেয়ারম্যান নীতু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সজল আচার্য, কনভেনার রণেন্দ্র চৌধুরী, সভাপতি সজল দে ও সম্পাদক সুশান্ত রায় উপস্থিত ছিলেন। এই শরীরের বিভিন্ন অংশ থেকে যন্ত্রগুলি সেই রক্তটি তৈরি করে দেয়, আর তৈরি করার অবস্থা না থাকলে তখন রক্ত হিমতা শুরু হয় এবং শরীর অত্যন্ত খারাপ করতে থাকে। আমাদের বিজ্ঞান আজ পর্যন্ত অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করতেও পারেনি, তার মধ্যে একটি রক্ত তৈরি করতে পারেনি। এই রক্ত এক শরীর থেকে সংগ্রহ করে অপর শরীরে দেওয়া যায়, আর সেই জন্যই এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন বিভিন্ন জায়গায়। মানুষকে বিভিন্নভাবে সেবা করে, ক্রিয়া করে, সাহায্য করে, কিন্তু একজন মানুষ রক্ত দিয়ে আরেকজন মানুষকে সেবা করছে, একটা সর্বশ্রেষ্ঠ জিনিস বলে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেশের সেবা করে যাব, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে স্বাধীনতার জন্যে যুদ্ধ করে যাব। স্বামীজি নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই রক্তর এত গুরুত্ব, বিভিন্ন জায়গায় রক্তের কথাটা প্রয়োগ হয়ে থাকে, কেন রক্ত ছাড়া এই মানব শরীর চলতে পারে না। রক্ত এক শরীর থেকে আরেক শরীরে আমরা দিতে পারি, কেন এই কোভিড পিরিয়ডে বা আদার্স অন্য পিরিয়ডে নানান ধরনের সামাজিক কাজ করে আসছে, যেমন স্যানিটেশন, এরপরে এই যারা বিএলও যারা ওদেরকে চাল ডাল এসব দিয়ে অনেক কাজ করেছে। বন্যা আসলে পরে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, যাতে বন্যা জলে আক্রান্ত রোগী লোক যারা তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই আমরা কাজ করি। আমরা বৃক্ষরোপণ করি প্রতি বছরে, আমরা বৃক্ষরোপণ। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করলো শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় 1500 ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সূর্যপ্রণাম কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, যুব সমাজে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে, কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর এই কর্মসূচিতে কিছুক্ষণের জন্য যুব সমাজের আত্মবিশ্বাস খানিকটা হলেও ভাঙতে দেখা গেছে, কারণ বক্তব্য চলাকালীন সময়ে ময়দানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ দীর্ঘক্ষণ প্রখর রোদে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ধৈর্য হারা হয়ে পড়ে ও তৃষ্ণা মেটাতে মাঠের চারদিকে দৌড়ঝাঁপ করতে শুরু করে। আয়োজকদের তরফে এদিনের সভায় বক্তব্যের পালা এতটাই দীর্ঘ ছিল যে ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্ববোধ যেন কোথায় বিলীন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা তড়িঘড়ি মূল অনুষ্ঠান শুরু করেন। পারি শিলচর শাখা আপনাদের সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছে এই অনুষ্ঠানে। আমরা আর আপনাদের সাথে পেয়েছি শিলচর শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে আগত প্রায় 1500 ছাত্রছাত্রীদের। স্বামীজির আদর্শকে ও ভারত মায়ের সনাতন ঐতিহ্যকে আলোকবর্তিকা রূপে বয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব এই কোচাদের আজকে ওরা আজকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। স্বামীজি মনে করতেন, একটি সুস্থ শরীরের মধ্যে একটি সুস্থ মনের অবস্থান সম্ভব। তিনি বিশ্বাস করতেন যুবক সমাজের উদ্যোগেই গড়ে উঠবে নতুন সমাজ। আগামী 14 জানুয়ারি থেকে দেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হবে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি অভিজিৎ পাল জানান, 14 জানুয়ারি কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী মণিপুর থেকে যাত্রার
সূচনা করবেন। আগামী 18 জানুয়ারি তিনি আসামে প্রবেশ করে 25 জানুয়ারি পর্যন্ত রাজ্যের 17টি জেলায় অংশগ্রহণ করবেন। এরপর পশ্চিমবঙ্গ হয়ে 6713 কিলোমিটারের ভারত জোড়ো ন্যায় যাত্রায় মহারাষ্ট্রে পৌঁছে সমাপ্তি করবেন। এই যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী দেশের 12টি রাজ্য সহ আসামের 17টি জেলায় অংশগ্রহণ করবেন। বর্তমান সরকার কর্তৃক জনসাধারণের সঙ্গে করা অন্যায় ও গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে ভারত জোড়ো ন্যায় যাত্রা আয়োজিত করার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অভিজিৎ। আসামের বুকে আয়োজিত হতে যাওয়া যাত্রাকে সফল সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছেন তিনি। বিগত 10 বৎসরে ভারতবর্ষে যেভাবে অন্যায়ভাবে এবং গণতন্ত্রকে যেভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, জনসাধারণের সঙ্গে যেভাবে অন্যায় চলছে, সেই অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজির সেই যাত্রা। তাই সেই যাত্রায় আমরা সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমরা শিলচর এবং কাছাড় জেলার প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাতে যাই আপনাদের মাধ্যমে, যে ওনারা গিয়ে যেন আসামের যে 17টা জেলা রাহুল গান্ধীজি 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত যাত্রা করবেন, সে যাত্রাতে যেন সবাই গিয়ে অংশগ্রহণ করেন। যারা কংগ্রেস দলের কর্মী ছাড়াও যারা কংগ্রেস ভাবাপন্ন মানুষ বা যারা রাহুল গান্ধীজির আদর্শে বিশ্বাসী, ওনারা সেই যাত্রাতে যাওয়ার জন্য আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। সেই যাত্রাতে যদিও আমাদের কাছাড় জেলাটা সে যাত্রাতে ইয়ে হয়নি, কিন্তু 17টা জেলার যে যাত্রা সেখানে আমাদের কাছাড় জেলার অনেক কংগ্রেসের নেতৃবৃন্দরা, বিভিন্ন আসাম প্রদেশ কংগ্রেসের যে সাব কমিটি গঠন হয়েছে সেই সাব কমিটির দায়িত্ব নিয়ে আমাদের বরাক উপত্যকা থেকেও অনেক কংগ্রেস নেতৃত্বরা আছেন, যে আমরা সেই যাত্রাকে সফল করার জন্য আমরা দায়িত্ব। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এ উপলক্ষে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সীমান্ত শহর করিমগঞ্জেও এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে করিমগঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এলাকার পুরুষ মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। রেলির শুরুতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান সেজে কচি কাচারা অংশগ্রহণ করে। পুর কমিশনার যীশু কৃষ্ণ রায়ের উদ্যোগে আয়োজিত এই রেলিতে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশর রঞ্জন দাস, রাজশেখর দত্ত, পবিত্র রায়, অরূপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। মিশন বাবু তাঁর বক্তব্যে বলেন, ভারতবাসীর জন্য 22 জানুয়ারি এক ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আজ ভারতবাসীর অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশের সব স্থানে নিমন্ত্রণ পৌঁছানো হচ্ছে, তাই এই নিমন্ত্রণে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাম মন্দির থেকে আসা অক্ষত চাল নিয়ে আমাদের 22 নম্বর ওয়ার্ডে আমাদের দুই বুথ প্রেসিডেন্ট তথা আমার সমাজ বিশ্বকর্ম সমাজকর্মী রাজশেখর দত্ত, সুমন রায় সহ আমার ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দ নিয়ে আজকে আমরা অক্ষত চাল বন্টনে এক আয়োজন করেছি। আগামী 22 জানুয়ারি আমাদের বাজার কালীবাড়িতে রামের শ্রী শ্রীরামের পুজো হবে, সেখানে যজ্ঞ আরাধনা হবে, সব কিছু হবে। আপনারা সবার নিমন্ত্রণ থাকবে করিমগঞ্জবাসীর কাছে, আপনারা সবাই এখানে আসবেন, দুপুরবেলা মহাপ্রসাদ হবে। সমগ্র করিমগঞ্জবাসীর কাছে আমি একটা বিনম্র অনুরোধ করছি, আগামী 22 জানুয়ারি সন্ধ্যার সময় যাতে শুভ দীপাবলি অনুষ্ঠান আমরা সবাই পালন করি, সেই জন্য সবাই সব আমার হিন্দু ধর্মাবলম্বী আছে আমি হাত জোর করে বিনম্র অনুরোধ করছি, আপনারা সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রের সেই যে প্রাণ প্রতিষ্ঠা দিবসটা সুন্দর করে পালন করবেন, সেই জন্য আমি সবার কাছে বিনম্র অনুরোধ করছি। ধন্যবাদ। স্বামী বিবেকানন্দের 162তম শুভ জন্মদিন উপলক্ষে আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয় আর্য ভবনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। সন্ধে 5টায় ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতরম সঙ্গীত ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কবিতা পাঠ করেন সঙ্গীতা দেব, সমর্পিতা ভট্টাচার্য চৌধুরী, জয়ন্তী দত্ত। উপস্থিত প্রায় প্রত্যেকেই স্বামীজির আহ্বান থেকে পাঠ করে শোনান। শ্যামলী ভট্টাচার্য পাল ও দেবলীনা রায়ের বক্তব্যে স্বামীজির জীবনের নানা দিক উঠে আসে। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন অমৃতা দেব, সমবেত সঙ্গীত পরিবেশন করেন সমিতির সদস্যরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই যুব দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবসে এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে উদযাপন করল আকসা। এদিনের আলোচনার প্রসঙ্গ হল বর্তমান সময়ের আলোকে বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশপ্রেম। ওই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকসা উপদেষ্টা রূপম নদী পুরকায়স্থ, অধ্যক্ষ পার্থপ্রতিম অধিকারী, পুনম দেব, শঙ্কর দে, শাহিদুল রহমান, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত প্রমুখ। আজকে এই দিবসটা কেন্দ্রীয় সরকার যুব দিবস হিসেবে গোটা ভারতবর্ষে পালন করা হচ্ছে এবং 1985 ইংরাজিতে রাষ্ট্রসংঘ সেই আন্তর্জাতিক যুব দিবস পালন করেছিল এবং আজকে আমরা মনে করি স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের মধ্যে যে এখানে যে একটা উক্তি এখানে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না, এটা বিবেকানন্দ বিশ্বাস করতেন। এটা শুধু বিশ্বাস করতেন না, তার কথা এবং কাজে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। মাত্র 39 বছর জীবনে যা দিয়ে গেছেন সেটা অপরিসীম এবং শিকাগো ধর্মসভায় তাকে বিশ্বের অনেক পণ্ডিতরা সেখানে নিমন্ত্রিত ছিলেন কিন্তু সেখানে বিবেকানন্দকে নিমন্ত্রণ করা হয়নি, অনাহূত হিসাবে সেখানে গিয়ে জগৎ সভায় ভারত সেই সেখানে ভারতের পতাকা উত্তোলিত করা হয়েছিল। সব বক্তব্যে কি বলেছিলেন? সোনাইয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল শহরের বিবেকানন্দ ক্লাব। শুক্রবার সকালে সোনাই বাজারের মতিনগর রোডের ক্লাব কার্যালয়ে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলন করে দিনভর অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সদস্যরা। পরে স্কুলের পড়ুয়াদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো মিছিলের মাধ্যমে পরিক্রমা করে ফের ক্লাব কার্যালয়ে এসে সমাপ্ত হয় শোভাযাত্রাটি। পরে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে জীবনকে অতিবাহিত করতে যুবকদের কাছে আহ্বান জানান। উপলক্ষে সোনাই বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আজকে জন্মবার্ষিকী উদযাপনের সভায় উপস্থিত সোনাই ক্লাবের সম্পাদক সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বৃহত্তম মহৎ উদ্যোগ নিয়েছেন। আমরা আশা রাখি ওনার আদর্শে আজকের যে সমাজ পরিবর্তন হবে এবং সমাজের সংস্কার পরিবর্তন হবে এবং ন্যায় সত্য জিনিস প্রতিষ্ঠিত হবে। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বর্ষর যেন সেইভাবে নতুন আরও উদ্যোগে আরও যেন সুন্দরভাবে হয় সেই জন্য আমি কমিটির কর্মকর্তাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলে ধন্যবাদ নমস্কার। বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক হৃদয় সংস্থার উদ্যোগে 28তম বার্ষিক শনি পূজার আয়োজন করা হয় বিপুল উৎসাহের মধ্যে শুক্রবার। এরই অঙ্গ হিসেবে প্রয়াত বিজু পাল স্মৃতিমঞ্চে গুণজ্যোতি দত্তের সভাপতিত্বে উপস্থিত সম্মানিত অতিথি হিসেবে ডাক্তার সুজিত নন্দী পুরকায়স্থ, ডাক্তার শিশির কুমার বিশ্বাস পিএনআরসি এর মুখ্য উপদেষ্টা হারাদ দে, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিভাস দেব, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, কেপি চক্রবর্তী, ডক্টর শবনম বাহার বড়ভূঁইয়া, ডক্টর পৌলমী মুখার্জি বিশিষ্ট জনদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। বক্তব্যে সবাই হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তাদের সামাজিক কাজের জন্য ওনাদের ভূয়সী প্রশংসা ও সংস্থাটির শ্রীবৃদ্ধি কামনা করেন। আমাদের হৃদয় এনজিওর ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি স্বর্গীয় বিজু পালে বর্মা হত, তাই এই মঞ্চ ওনার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। আমাদের দুদিনের যে ভক্তিমূলক সঙ্গীত সন্ধ্যা তা আমরা বন্ধ রেখেছি, ওনার আত্মা চিরশান্তি লাভ করুক ভগবানের নিকট প্রার্থনা রইল। আজকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস মানে যুব দিবস হিসাবে প্রতিপালিত বিবেকানন্দকে প্রণাম জানিয়ে ওনার বাণী দিয়েই আরম্ভ করছি সভাপতির কিছু কথা। জীবে প্রেম করে যেই জন সেই জন
জাতীয় যুব দিবস উপলক্ষে সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আমড়াঘাটে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার পূর্বধলায় আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে আমড়াঘাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিন স্বামীজির ট্যাবলো সহযোগে সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে আমড়াঘাট বাজার সহ এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রার বিদ্যানিকেতনের বিদ্যার্থী পরিচালন সমিতি সহ ছাত্রছাত্রীদের অভিভাবক আচার্য অংশগ্রহণ করেন। এদিন সরস্বতী বিদ্যানিকেতন থাইকোয়ান্ডো আমড়াঘাট শাখার প্রশিক্ষার্থীরা আমড়াঘাট বাজারে সম্মিলিত এক ডেমোনস্ট্রেশন প্রদর্শন করেন। নমস্কার, ভারত মাতা কি জয়। আজ পরম পূজ্য স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা আমাদের আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতন পূর্বধলায় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সব বিদ্যার্থী ভাই বোনরা মিলে এবং আচার্য আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি সহ অভিভাবকরা মিলে আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমড়াঘাট বাজার অবধি আমরা আজ শোভাযাত্রায় বের হলাম। এই উপলক্ষে আমাদের এক ছোট ডেমোনস্ট্রেশনও ছিল। আমাদের সরস্বতী বিদ্যানিকেতনের ভাই বোনরা যারা টাইকেন্ডু প্রশিক্ষণ নেয়, ওরা এক ডেমোনস্ট্রেশন রাস্তায় রাস্তায় দেখিয়েছে এবং সবাইকে আপ্লুত করেছে। চলুন, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, যে লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। এই লক্ষ্য হচ্ছে যে স্বামীজি আমাদের বলে গেছেন, ওঠো জাগো, যতদিন না সেই চরম লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন ক্ষান্ত হইও না। জয় ভারত মাতা। অবৈধ মদের দোকান গুটিয়ে দেওয়ার ডাক দিলেন উত্তর কাঞ্চনপুর জিপির মহিলারা। গ্রামের ভেতরে গড়ে ওঠা মদের দোকান বন্ধ করতে না পারায় হাইলাকান্দি আবগারি বিভাগের অকর্মণ্যতার বিরুদ্ধে ক্ষোভ দেখালেন মহিলারা। হাইলাকান্দি জেলার উত্তর কাঞ্চনপুর জিপির অন্তর্গত ধলিডহর গ্রামে মদের দোকান কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এ নিয়ে শুক্রবার মহিলারা এক সভায় মিলিত হয়ে এই মদের দোকান বন্ধের দাবি জানান। বহুত সমস্যা আছে, আমার গ্রামের মধ্যে এরকম থাকা মানে উচিত না, মানে এটা উঠানি লাগবো, মানে বাচ্চারা নষ্ট হয়ে যাইব, গিয়ার বই ভাই বোন আছে সবের মানে অসুবিধা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত, রক্তদান শিবির। জাতীয় যুব দিবসে শিলচরে সূর্য প্রণাম কর্মসূচি, 1500 পড়ুয়া স্বামী। ১৪ জানুয়ারি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা, 18ই অসমে রাহুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।